বেদের মেয়ে জ্যোৎস্না 1989 এর রেসপেক্ট বিশাল বড় মাপের ব্লকবাস্টার ফিল্ম ছিল এবং এই ফিল্মটাকে এখন পর্যন্ত বেঙ্গলি ফিল্মের ইতিহাসে সর্বকালের সেরা বিজনেস দ্য ফিল্ম আপনি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি যেভাবে হোক না কেন বলতে পারেন। এবং এই সিনেমা দিয়ে আমরা জানি যে সুপারস্টার খেতাব পায় ইলিয়াস কাঞ্চন এবং তাকে FDC-তে বড় করে ডেকে সম্বর্ধনা জানানো হয় যে ইলিয়াস কাঞ্চন ইজ দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ বিডি ফিল্ম। তো আপনি কি জানেন যে ইনিশিয়ালি কিন্তু এর আগেও তার অনেক বড় বড় হিস্টোরিক্যাল ব্লকবাস্টার যেসব ফিল্মের গান, যেসব ফিল্মে তার অ্যাক্টিং এবং যেসব ফিল্মের সাকসেস নিয়ে কথা হয়, আলোচনা করা হয়, তাহলে কেন সচরাচর টিপিক্যালি ওই ফিল্মগুলো ওইভাবে আসে না? আমরা ইলিয়াস কাঞ্চনের নাম নিলে সুপারস্টার বলতে গেলে আমাদের মাথায় আসে 1989 বা বেদের মেয়ে জ্যোৎস্না। তাহলে এর আগে কি তার ওরকম কিছু ছিল না? এবং এর আগে কিন্তু আপনি হয়তো জানলে অবাক হবেন যে কখনো একুশে কিন্তু তার বড় বড় সাকসেসফুল ফিল্ম ছিল অ্যাজ লাইক আখি মিলন বা পিজা চোখ, যেটা 1988-এ। তো আসলে ইলিয়াস কাঞ্চন 1989 থেকে সুপারস্টার, বা এর আগে তাকে ওইভাবে কেন সুপারস্টার ট্যাগ দেওয়া হয় না বা ওরকমভাবে প্রপার তার স্টারডম প্রস্ফুটিত হয় না, এটা নিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। তো ইলিয়াস কাঞ্চন 1977-এ আমরা দেখলাম বসুন্ধরা ফিল্মের মধ্য দিয়ে সুভাষ দত্তের পরিচালনায় বেঙ্গলি ফিল্মে তিনি এন্ট্রি নিলেন। এবং এরপরে কিন্তু তার ক্যারিয়ার আপনি যদি গ্র্যাপ যদি আপনি দেখেন যে তার ক্যারিয়ারে কিন্তু ভালো কাল্ট ক্লাসিক কাজ কিন্তু 80s-এ। এখন হয়তো আপনি বলবেন যে হ্যাঁ 90s-এও তো আমরা তার অনেক ভালো ভালো ফিল্ম দেখেছি, কিন্তু আমি প্রপার মাস ফিল্মের কথা বলছি না। আমি শুধুমাত্র যদি ক্লাস ফিল্ম যদি আপনি হিসাব করেন যে নীতিবান, ভিজাচক বা সহধর্মিনী বা ও আমার ছেলে, তো এরকম অনেক ক্লাসিক ফিল্ম, এমনকি ইলিয়াস কাঞ্চন একটা ফিল্মে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, এটা একটা ক্লাসিক ফিল্ম, পরিণীতা, এটাও কিন্তু 80s-এর ফিল্ম ছিল। সো 80s-এ এত ভালো ভালো কাজ, এত একক নায়ক হিসেবে এত সাকসেসফুল ফিল্ম, তাহলে কেন 1989-এ বিফোর বেদের মেয়ে জ্যোৎস্না তাকে সুপারস্টার ট্যাগ বা তাকে ওই লেভেলের স্টারডমধারী অ্যাক্টরের ট্যাগ তখন দেওয়া হতো না কেন? সোজা বাংলায় 80-এর দশকে ইলিয়াস কাঞ্চনকে প্রপার সুপারস্টার কেন বলা হতো না, এটা অনেকের হয়তো প্রশ্ন। সো এখন কথা হচ্ছে যে সুপারস্টার ব্যাপারটা কি। সো সুপারস্টার ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে আগে কিন্তু রিভিল করেছি, আমি এটা নিয়ে আর আসলে এটা নিয়ে আসলে রিভিল করার কিচ্ছু নেই যে সুপারস্টার ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন আপনার নামের জোরে একটা ফিল্ম যখন ক্লিক করে যাবে, যখন আপনার স্টারডমে একটা ফিল্ম চলবে, বয়স পলিটিক্স আপনাকে আটকাতে পারবে না এবং অডিয়েন্স একটা ফিল্মের গল্প কি, প্লট কি, এগুলো কিছুই জানতে চাইবে না, শুধুমাত্র আপনি আছেন অডিয়েন্স ফিল্ম দেখতে। সো এই সংজ্ঞাটা কিন্তু এখনকার জেনারেশনে এসে কিন্তু এই ব্যাপারটা, বা গত দশকেও ছিল, এখনকার থেকে কিন্তু এই ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু আসলে ভ্যানিশ হয়ে যাচ্ছে এই ব্যাপারটা। কিন্তু সুপারস্টার সংজ্ঞা, সুপারস্টারের ব্যাপার কিন্তু সিনেমা অনুযায়ী, ফিল্ম মার্কেট অনুযায়ী কিন্তু এক এক সময় কিন্তু ব্যাপারটা এক এক রকমভাবে কিন্তু চেঞ্জ হয়। 80s-এ ফিল্মের মার্কেট কিন্তু ওরকম ছিল না যে একজন হিরো গল্প টেনে দিবে বা তার জন্য অডিয়েন্স যাবে, ওরকম প্রপার যদি আপনি বলেন তাহলে কিন্তু ওয়াসিমের ফিল্ম ছিল বা সোহেল রানার কিছু কিছু ফিল্ম ছিল, নায়করাজ রাজ্জাক কিন্তু 80s-এ প্রচুর ক্যারেক্টার বেস মূল কেন্দ্রীয় চরিত্র নিয়ে কাজ করেছে, কারণ তখন সব তারকারই ফ্যান বেচ ছিল এবং সবার ফিল্ম কিন্তু অডিয়েন্সরা দেখত, অডিয়েন্স এক নায়কতন্ত্র যে একটা ব্যাপার, পরবর্তীতে আমরা শাকিব খান যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু তখন ছিল না যে এক নায়ক একজনের জন্য ভালো লোকজন যাবে, তো এই ব্যাপারগুলো কিন্তু তখন 80s-এ কিন্তু ছিল না, এটা মানতে হবে আপনাকে। এখন আপনি যদি আসেন যে ইলিয়াস কাঞ্চনের তো বড় বড় ব্লকবাস্টার ফিল্ম ছিল একক নায়ক হিসেবে, তার বেদের মেয়ে জ্যোৎস্নার আগে আপনারা যদি বলেন আখি মিলন বা তার আরও যে একক নায়ক হিসেবে ভিজা চোখ, তাহলে কেন তাকে বলবেন? হ্যাঁ দেখেন, আপনি যদি 80s-এ যদি ইলিয়াস কাঞ্চনের আপনি ক্যারিয়ার যদি গ্র্যাপ যদি অ্যানালাইসিস করেন তাহলে ম্যাক্সিমাম ফিল্মে কিন্তু প্যারালাল বলেন, সেকেন্ড লিড বলেন, ম্যাক্সিমাম ইলিয়াস কাঞ্চন ফিল্মগুলো কিন্তু মাল্টিস্টার ফিল্ম ছিল এবং মাল্টিস্টার ফিল্ম কখনও সুপারস্টারের মানদণ্ড হতে পারে না, স্ট্যান্ডার্ড হতে পারে না, এটা মানতে হবে। তাহলে আপনি মাল্টিস্টার বাদে সোলো হিরো কিন্তু অনেক ফিল্মে কিন্তু মাহমুদ কলি হয়েছে, তিনি কিন্তু একজন ভালো অভিনেতা এবং মাহমুদ কলি যত বাইরের দেশে শ্যুট করেছে আমাদের দেশে মনে হয় না ওই টাইমের কোনো হিরো অত বাইরের দেশে গিয়ে শ্যুট করেছে, কিন্তু আপনি কি তাকে প্রপার ওয়ে থেকে আপনি সুপারস্টার ট্যাগ দিতে পারবেন এখন 2022-তে এসে? তো সুপারস্টার সঙ্গে আলাদা, এটা সময় ভেদে, এটা পরিস্থিতি ভেদে এটা চেঞ্জ হয়, এটা আসলে এক দুইভাবে, এটা আসলে ওরকমভাবে বলা যায় না যে হ্যাঁ অমুক সমুক সুপারস্টার তমুক সুপারস্টার, এটা আপনাকে আপনার জায়গার থেকে জাজ করতে হবে। জাফর ইকবাল অনেক স্টারডমধারী একজন আর্টিস্ট ছিল এবং স্পেশালি ইলিয়াস কাঞ্চনের আগের থেকে কিন্তু তার স্টারডম বেশি ছিল, কিন্তু পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন তাকে আমরা দেখেছি কোনো এক সময় ইলিয়াস কাঞ্চন তাকে ওভারশ্যাডো করে এগিয়ে গিয়েছে। তাহলে জাফর ইকবাল কি আপনার দৃষ্টিতে সুপারস্টার কি না, এটা অনেকের দৃষ্টিতে সুপারস্টার, অনেকে বলবে হ্যাঁ সুপারস্টার না। সো আমরা যেহেতু ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আলোচনা করছি, আমরা অন্য কারো ব্যাপারে হচ্ছি, তো তখন যেরকম ফিল্ম ছিল যে মাল্টিস্টার ফিল্ম, মাল্টিকাস্ট ফিল্ম ছিল এবং ইলিয়াস কাঞ্চনের আপনি ম্যাক্সিমাম ব্লকবাস্টার ফিল্মগুলো আপনি যদি দেখেন
মাল্টিকাস্ট ফিল্ম, আপনি নীতিবান বলেন বা আপনি সহযাত্রী বলেন বা তখনকার তার বিশাল বড় বড় যে ব্লকবাস্টার ফিল্ম, এমনও ফিল্ম আছে বিশাল বড় ব্লকবাস্টার, অথচ যে ফিল্মে আপনি ইলিয়াস কাঞ্চনকে ওইভাবে পাবেন না, ওইভাবে পাবেন না। আপনি যদি আসেন উজ্জ্বলের সাথে ইলিয়াস কাঞ্চনের যে বড় বড় ফিল্মগুলো ছিল, যে নসিব বা উজ্জ্বলের সাথে যে ফিল্মগুলো, ওগুলো তো কিন্তু ইলিয়াস কাঞ্চন তখন সেকেন্ড লিড করেছে। বা আপনি যদি আসেন একটা ফিল্ম ছিল নায়করাজ রাজ্জাকের, রাজ্জাক পরিচালিত তার প্রোডাকশনের ফিল্ম ছিল, মেবি এটা ছিল 1985-এর একটা বিশাল বড় ব্লকবাস্টার ফিল্ম অভিযান, ওটা তো ইলিয়াস কাঞ্চনের গুরুত্ব কতটুকু ছিল। হ্যাঁ, ভালো ক্যারেক্টার, ভালো অ্যাক্টিং করেছিল, কিন্তু মানে হয় না এখন যেরকম আপনি সুপারস্টার হ্যান ত্যান আপনি তারকাদের আলাদা করে দিচ্ছেন, মানে তখন আসলে সবাই ফিল্ম দেখতো, তখন আসলে এরকম এক একজনকে ভর করে একজনের ফিল্ম দেখতে হবে, একজন সুপারস্টার ব্যাপারগুলো ছিল না। কিন্তু যেহেতু আজকে আমি 22-তে সেই ব্যাপারগুলো আলোচনা করছি, সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারগুলো রিভিল করা দরকার। সো আপনাদের দৃষ্টিতে যেরকম হ্যাঁ সুপারস্টার কে কখন হয় হ্যান ত্যান, আপনাদের অনেকের হয়তো মাথা ব্যথা আছে, কিন্তু আপনারা সময় পরিস্থিতি পরিবেশ বোঝেন না। জাফর ইকবালের একক নায়ক হিসেবে বিশাল বড় ব্লকবাস্টার কয়টা ফিল্ম আপনি বলতে পারেন? কিন্তু তিনি দর্শকবন্দিত প্লাস সি অডিয়েন্সদের হিরো ছিলেন, আজও অডিয়েন্সদের মনের কোনো তিনি সেইভাবে আছেন। সো ইলিয়াস কাঞ্চনের ব্যাপারটা আসলে এরকম যে তিনি কিন্তু 1980 আপনি যদি দেখেন তার আগের থেকে কিন্তু সুপারস্টার দৌড়ে কিন্তু এগিয়ে যায় 1986-87 থেকে। সো 1987 থেকে কিন্তু ইলিয়াস কাঞ্চনের আপনি সেকেন্ড লিড পাবেন না, প্যারালাল করতে থাকে করতে করতে 1988-এ কিন্তু তার বিশাল বড় একটা ব্লকবাস্টার ফিল্ম আসে বিজাচক, এবং তখন থেকে তিনি সুপারস্টারের দৌড়ে এগিয়ে যায়। এখন আপনি কি বলবেন যে হ্যাঁ তাহলে বিদের মেয়ে জ্যোৎস্না ব্লকবাস্টার নাহলে ইলিয়াস কাঞ্চন সুপারস্টার হতে পারতো না? হ্যাঁ পারতো, হয়তো অন্য ওয়েতে অন্যভাবে অন্যরকম ফিল্ম তার আসতো, হয়তো এরকম ব্লকবাস্টার আসলে ভাগ্যের ব্যাপার, বিদের মেয়ে জ্যোৎস্না আসলে ভাগ্যের ব্যাপার, কারণ এরকম ফিল্ম আসলে কালে ভদ্রে আসে। আমি ফিল্মের মানের কথা বলছি না, আমি সাকসেস বা সময়ের সাথে মিলে যাওয়া, আর তখন অনেক হিরো ছিল, তখন ওইরকম একক নায়ক ওরকম ব্যাপার ছিল না, তখন আলমগীর, নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, উজ্জ্বল থেকে শুরু করে সিনিয়র জসিম সবাই কিন্তু মাল্টিকাস্ট ফিল্মের দিকে যুক্ত, এবং সলো হিরো হিরো হিসেবে কিন্তু তখন জসিমেরও অনেক বড় বড় ব্লকবাস্টার ফিল্ম ছিল। কিন্তু তখনকার সময়টা যদি আপনি হিসাব করেন তখনকার সময়টা এরকম, এবং ইলিয়াস কাঞ্চনের টোটাল ক্যারিয়ার কিন্তু বেশিরভাগই মাল্টিকাস্ট ফিল্ম থেকে করেছে, বা যেখানে আরেকজন নায়ক নেই সেখানেও কিন্তু আমরা দেখেছি হুমায়ুন ফরিদি বা রাজীবের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ইলিয়াস কাঞ্চন। মানে তখন আসলে আমরা আজকালকার দিনে দাঁড়িয়ে যেমন একজনকে নিয়ে কথা হয় একজনকে নিয়ে আলোচনা করি, তখন এরকম ছিল না, তখন সবাই দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার ক্যাপাবিলিটি ছিল সবার, এবং সবাইকে দেখার জন্য কিন্তু অডিয়েন্স প্রেক্ষাগৃহে যেত, সবার স্টারডম সবার জনপ্রিয়তা আলাগ লেভেলের ছিল। সো এই কারণেই আসলে কিন্তু ইলিয়াস কাঞ্চনকে ওইভাবে আপনার দৃষ্টিতে যদি বলেন যে ট্যাগ হ্যাঁ সুপারস্টার, এই কারণে কিন্তু ওটা আসলে 1989 থেকে হবে যদি আপনার দৃষ্টিতে যদি সুপারস্টার। এবং এর পরবর্তীতে কিন্তু ইলিয়াস কাঞ্চনের একক নায়ক হিসেবেই বিশাল বড় বড় ব্লকবাস্টার আসে, তার পরবর্তী একই প্রোডাকশনের শঙ্কমালা, একই ডিরেক্টরের, বা এর পরবর্তীতে অনেক বড় বড় ব্লকবাস্টার ফিল্ম গোটা 90s ইলিয়াস কাঞ্চন কিন্তু কাঁপিয়েছে, এবং সেগুলো নিয়ে ভিডিও আছে। তো বেসিক্যালি এই কারণগুলোই, তখন আসলে একক নায়কের ওরকম ব্যাপার ছিল না, তখন অনেক ফিল্ম মার্কেট অন্যরকম ছিল, তখন মাল্টিকাস্ট ফিল্মের দিকে ঝোঁকা হতো। হ্যাঁ, তখন এই কারণে আসলে 1988-এর আগে ইলিয়াস কাঞ্চনকে ওইভাবে সুপারস্টার ট্যাগ আপনি দিতে পারবেন। আমি হয়তো অনেক কথা রিভিল করেছি, হয়তো অনেক কথা রিভিল করতে পারিনি, সো আমি যতটুকু পেরেছি এটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আসলে সুপারস্টার ইলিয়াস কাঞ্চন আসলে 1989-এর পর থেকে কেন তাকে বলো যে একটা ফিল্ম ক্লিক করে গিয়েছে, এর থেকে কত ভালো মানের ফিল্ম ইলিয়াস কাঞ্চনের কিন্তু ছিল এর আগেই। মানে আপনি বেজা চোখের সঙ্গে কি আপনি কম্পেয়ার করবেন বেদের মেয়ে জ্যোৎস্না? কিন্তু যে ক্লিক করে গিয়েছে, তো যাই হোক এগুলো আসলে সময় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ভাগ্য লাগ এগুলো একটা ব্যাপার আছে। তো যাই হোক এটা নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামত অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্ট।